এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। স্যাম, এরকম ভাবে বলো না প্লিজ। দেখো, আমার মনে হয় নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, হয়তো আমরা সেটা পরে বুঝতে পারবো। ঠিক আছে তারা, তুমি যখন উপোস করতেই চাইছো তুমি করো, আমি তোমাকে আটকাবো না, গো অ্যাহেড। কিন্তু আমি আর দু তিন দিনের মধ্যে মাকে সব কিছু জানিয়ে দেবো, সত্যিটা আমি জানিয়ে দেবো। কারণ মা যদি এটা অন্য কোথাও অন্য কারোর কাছ থেকে জানতে পারে, তাহলে সেটাতে মা আরো বেশি কষ্ট পাবে। বেশ, জানিয়ে দিও। আর শোনো, আর একটা কথা, আমি যখন কাল উপোস করবো, শিবের মাথায় জল ঢালবো, তুমি প্লিজ আমার পাশে থাকবে। তুমি চাও আমি থাকি? তুমি থাকলে আমার ভালো লাগবে স্যাম। বেশ, থাক। শিবতলায় যাবে শিবের মাথায় জল ঢালতে, আর প্রীতির সাথে আমাকে যেতে হবে। কবে? কবে আবার আজকে যাবি? এটা তো একটা ভালো ব্যাপার। দেখ, কাজ করতে গেলে কিছু তো কম্প্রোমাইজ করতে হয়। হ্যাঁ, ইটস আ পার্ট অফ ইওর জব। যেটা তো হবে। বলছি রাহুল, আমাকে একটা হেল্প করবি? কি হেল্প বলো? আমাকে টাকা দিবে একটু? বলছি আমার হাতটা না একদম ফাঁকা, একটা পয়সা নেই আমার হাতে। আমার টাকা পয়সা সব ওই রতির কাছে। তুই আমার ভাগ্যটা ভাব। হ্যাঁ, আমার টাকা পয়সা চাইতে গেলে মেয়ের কাছে যেতে হবে। শোনা, তুই সূর্যশেখর গাঙ্গুলির অ্যাকাউন্ট থেকে আদির নাম করে কিছু টাকা তুলে আমাকে দে না। কিরে, পারবি না? সরি মম, এখন আমি তোমাকে টাকা দিতে পারবো না, আমার এখন সেই ক্ষমতা নেই। শোন, তাহলে এতদিন তুই কি করলি? দেখো মম, আমি অনেকটা এগিয়ে নিয়েছিলাম। আদিতে আমাকে বেশ কয়েকটা ব্ল্যাঙ্ক চেকও দিয়েছিল ব্যাংক থেকে টাকা তুলে পেমেন্ট করার জন্য, কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো এখন আর অ্যাক্টিভ নেই। আর যেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে সেটা একমাত্র আদিদেব অ্যাক্সেস করতে পারবে। আমি সেটাই মাঝে মাঝে ভাবছি যে আমি বেকার খাটছি। যখন সুযোগ ছিল তখন তো তোমাকে বললাম, তখন তুমি কি করলে? আমাকে বারণ করে দিলে, বললে আদিদেবের বিশ্বস্ত হব, সময় নে। এখন দেখলে তো, সময় নিতে গিয়ে কি হলো দেখলে তো। একটা প্ল্যান আছে। হ্যাঁ, কি? এক ঢিলে দুই পাখি মারার। কি প্ল্যান? বলছি আজকে সন্ধ্যেবেলা তোরা সবাই মিলে কোথায় যেন যাবি? পুরশিবতলা। তোদের ওখানে নিশ্চয় সমুদ্রও যাবে? হ্যাঁ, যাওয়ার তো কথা। রাইট, শোন, আমি যেটা ভাবছি যে আমার লোক দিয়ে আমি সমুদ্রকে কিডন্যাপ করব আজ, এবং তারপর সমুদ্রকে ছাড়ানোর জন্য আদিদেবের কাছ থেকে একটা অ্যামাউন্ট আমরা চার্জ করব। আর তুই সারাক্ষণ আদিদেবের পাশে থাকবি। ওকে তুই মেন্টালি এমন ডিস্টার্ব করবি যাতে আদিদেব ওই অ্যামাউন্টটা দিতে বাধ্য হয়, আর সেই অ্যামাউন্টটা ওই সূর্যশেখর গাঙ্গুলির অ্যাকাউন্ট থেকে তুলে আমাদের দেবে, এবং তারপর সেরম হলে জেলে যাবে। ভেরি গুড, ভেরি গুড প্ল্যান। মম, তুমি তোমার প্ল্যান নিয়ে এগো, আদিদেবকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। রাইট, তোমাদের হলো? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, চলো এবার আমরা বেরোই। হ্যাঁ, কিন্তু আমরা এতজন যাবো কি করে?
কারেক্ট, আমিও সেটাই ভাবছিলাম। আমরা তো ছজন, এতজন একটা গাড়িতে আটবো না। ও মা, ছজন কোথায়, চারজন তো। কেন, তোমরা যাবে না? না রে, তুই তারা রাহুল আর সমুদ্র যা। কেন তোমরা যাবে না কেন বলো তো? আমরা তো এখানেই বেলতলায় মহাদেবের মাথায় জল ঢালবো। তারা তোমরা যাও, মহাদেবের কাছে গিয়ে মন দিয়ে প্রার্থনা করে এসো। যত কম লোক যায় ততই ভালো, কম লোক গেলে কাজটা স্মুথলি হবে। বলছি তারা, এত দূরে যাওয়ার কি দরকার? তোমরা তো এখানেই শিবের মাথায় জল ঢেলে নিতে পারো। হ্যাঁ মামনি, সেটাই বরং ভালো, আমরা এখানেই জল ঢেলে নিই। তাছাড়া ওখানে অনেক ভিড় হবে আজকে। আচ্ছা আমি একটা কথা বলবো, মানে যেখানে যাবে ঠিক করেছিলে সেখানেই চলো না, যদি আমি এসব কিছু বুঝি না। কিন্তু যখন ঠিক করেছো বুড়ো শিবতলায় গিয়েই শিবের মাথায় জল দেবে, তখন যতই কষ্ট হোক না কেন আমার মতে ওখানেই যাওয়া ভালো। নাহলে কি বলো তো, মনের ভেতর একটা অস্বস্তি থেকে যাবে। আর তাছাড়া আমরা চারজন তো অনেকদিন কোথাও ঘুরতেও যাই না, তো একটু ঘুরে আসাও হবে অল্প করে। তুমি খুব চালাক তাই না? জানো আজকে আমরা উপোস করেছি, কিছু খাওয়াতে হবে না, তাই তোমার আজকে ঘুরতে যেতে ইচ্ছে করছে, তাই তো? বেশ, তাহলে যদি সেটাই মোটিভ থাকে তাহলে আই এম রেডি টু গো, নো প্রবলেম। কি দেখো প্রীতি, তুমি আমাকে আর যাই বলো, আমাকে কিপটে বলো না, আমি কিপটে নই। হ্যাঁ চলো, মানলাম আজকে তোমাদের আমি কিছু খাওয়াতে পারবো না, কিন্তু কাল সন্ধ্যেবেলা আমরা চারজন বেরোবো, বেরিয়ে ফাস্ট ফুড, সেকেন্ড ফুড, থার্ড ফুড, যা চাইবে তাই খাও। সে কালকের কথা কালকে হবে রাহুল, আজ কিন্তু সকলকে বাড়ি ফিরে রাত্রিবেলা শাবু মাখাই খেতে হবে। বাই দ্য ওয়ে, তোমায় দেখে আমার একটু সন্দেহ হচ্ছে কিন্তু। সন্দেহ? কেন রাহুল, আমি কি করেছি? না মানে তুমি যে সারাদিন উপোস করে আছো সেটা তোমার চোখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। সত্যি কথা বলো, কিছু খাওনি তো তুমি? মানেটা কি? তোর প্রীতির মুখের দিকে তাকাও না, মুখটা দেখলেই বুঝতে পারবে কিরকম শুকিয়ে গেছে। আমার মুখ শুকিয়ে গেছে? ইয়ার কি হচ্ছে না? শোনো রাহুল, আমি আমার তারাকে খুব ভালো চিনি, ওর যতই কষ্ট হোক ও এসব করবে না। কেনই বা করবো, মেয়েরা শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালে সারা দিন উপোস করে শুধুমাত্র স্বামীর মঙ্গল কামনায়। আমি নিজেকে ঠকাতে পারবো কিন্তু স্যামকে কোনোদিন ঠকাতে পারবো না। রোম্যান্টিক, কিন্তু এই রোম্যান্সের মধ্যে যে আর কিছুক্ষণের মধ্যেই জল পড়ে যাবে। আচ্ছা সমুদ্র, তোমরা এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, যত দেরি করবে না বুড়ো শিবতলায় তত ভিড় বেশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার চলো যাই।